হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল তো আজ আমরা যাচ্ছি হলো আলিপুরদুয়ারের মা প্যারাডাইস ওয়ার্ল্ড তোমরা টেলার দেখে মোটামুটি আন্দাজ করতেই পেরেছ জায়গাটা ঠিক কীরকম কতটা মজার আর দেখো এগুলো আমার গাড়িতে চলার সাথে এগুলো না হলে যেন আমি গাড়িতে উঠতেই পারি না কেমন যেন গা গুলোতে থাকে আরে এমনি আমার খুব ফেভারিট আর তোমাদেরকে বলছি আজকের পুরো ভিডিওটা দেখতে একদমই স্কিপ করতে না কারণ আমরা যে জায়গাটায় যাচ্ছি একদমই রকম আর প্রচুর ফান করেছি আর ভয়ানক ভয়ানক যেমন ব্যাপার আছে তেমনি ডেঞ্জার ডেঞ্জার রাইডও আছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো ফাইনালি আমরা চলে এসেছি আর এখন চলে যাব টিকিট কাউন্টারে দেখতে হবে টিকিটের কি ব্যাপার আছে তো চলো যাওয়া যাক তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে যেমন সিলভার প্যাকেজ সাতশো টাকা ওয়াটার পার্ক ছাড়া সেটা সাতশো টাকা প্লাটিনাম প্যাকেজ বারোশো টাকা গোল্ড প্যাকেজ হাজার টাকা আর সিলভার প্যাকেজ সেটা পাঁচশো টাকা ছিল তো আমরা গোল্ড প্যাকেজ করে নিলাম আর দেখো আমাদেরকে এখানে একটা ব্যান্ড বেঁধে দিলো সেটাতে সব কিছু নিয়ম করা আছে তো আমরা এখন ভিতরে ঢুকে গেলাম প্রচুর মজা লাগছে আর আমাদের প্যাকেজের মধ্যে ছিল হচ্ছে পনেরোটা রাইড আর খাওয়া দাওয়ার সাথে ফ্রি আর সুইমিং সাথে ছিল তো আমরা ফার্স্টেই রাইড করে নিলাম একটা এটার নাম কী ছিল ভুলে গেছি যাই হোক ট্রেনের মতন অনেকটা আর এই রাইডটা ছিল টাওয়ার রাইড বেশ মজাই লাগছিলো বেশ আপ ডাউন করছিল ভালোই ছিল তো এই রাইডটা ছিল প্রচুর ভয়ানক আমরা তো ফার্স্টে সেই মজা করেই উঠলাম তো আমাদের যেই উপরে উঠালো পুরো বেঁধে ঠেঁধে দিয়ে উঠালো তো ভালোই লাগছিলো যেই আমাদের ওপর থেকে ধপাস করে ছেড়ে দিল আমরা তো প্রচুর ঘাবড়ে গেছি সেই ভয় পেয়েছি মানে ডেঞ্জার রাইড ছিল ওপর থেকে আমরা জোরে জোরে চিৎকার করতেছিলাম যাতে নামিয়ে দেয় তো এটা একবারই করে যাই হোক তারপরে ছিল রিং সাইকেল এটা বেশ ভালোই লাগছিলো বেশ সাইকেল চালাচ্ছিলাম কিন্তু চালাতে চালাতে যখন ছেলেটা আমাদের ওপরে উঠিয়ে দিল তখন ভীষণ ভয় লেগেছে কিন্তু এটা তাও ঠিক আছে আগের রাইডটা সত্যিই বলতে গেলে মারাত্মক ছিল তারপর আমরা আরেকটা রাইড করতে চলে এলাম তো আমাদেরকে বেঁধে দিল তো এই রাইডটা একটু অন্যরকম ছিল আমাদের পায়ে হাঁটতে হবে একটু পড়ে গেল। মানে পিছলে গেলেই পড়ে যাব কিন্তু পড়ে আর নিচে যাব না যেহেতু আমাদের বেঁধে দেওয়া আছে ভয়ই লাগছিল কিন্তু ভালো লাগছিল বেশ মজাদারই ছিল তারপর আমরা হিউম্যান রাইড করতে চলে এলাম তো আমরা তো উঠে পড়লাম তো আমাদের ফার্স্টে যখন নিচে নামিয়ে দিলো আস্তে আস্তে ঘোরাচ্ছিলো ভালো লাগছিল তারপর যেই স্পিডে ঘোরাতে শুরু করলো সাথে সাথেই আমরা নামিয়ে দিতে বলেছি কারণ খুব ভয় পেয়ে গেছিলাম নেক্সট ছিল বানজি রাইড আর যেটা আমরা ওকে দেখে আর করিনি বড় এসে বললো যে ফার্স্টে আমি এটা করি তারপর তোমরা করো তো ওরটা দেখে আমরা আর সাহস পাইনি প্রচুর ভয়ানক রাইড ছিল ও খুব ভয় পেয়েছিল। যেইভাবে জাম্পিং হচ্ছিল ওপর থেকে নিচে প্রচুর ভয়ানক রাইড ছিল তো তারপর আমরা চলে আসলাম পাণ্ডুলাম রাইড করতে এই রাইডটা বেশ ভালোই ছিল মজাদারই ছিল খুব একটা ভয় লাগেনি আমাদের তো তারপর চলে আসলাম আরেকটা রাইড করতে এই রাইডটা ছিল তারের উপর দিয়ে সাইকেল নিয়ে যেতে হবে তো ফার্স্টে ভয়ই লাগছিলো যেতে তো তারপর বলল কিচ্ছু হবে না নিচে তো পড়ে যাবে না তো সাহস করে গেলাম ভালোই লাগছিল এ পাশ থেকে আমাদের ও যেতে হবে তো ওই পাশ থেকে আবার এই পাশে সাইকেল নিয়ে আসা যেত কিন্তু আমরা আর সাহস পাইনি একবারই গিয়েছি তো দেখতে দেখতে আমাদের সাতটা রাইড করা হয়ে গেল এখন আমরা আর রাইড করবো না এখন চলে এলাম সুইমিং করতে তো এখন চলে যাবো ড্রেসের কাউন্টারে তো আমরা বাড়ির থেকে ড্রেস নিয়ে আসলেও হতো তো আমরা বাড়ি থেকে ড্রেস নিয়ে আসিনি কারণ আমাদের জানা ছিল না সেই জন্য আমরা এখান থেকে ড্রেস নিয়ে নিলাম তো আমরা এখন ড্রেস পরে ফাইনালি রেডি হয়ে গেছি তো প্রচুর মজা লাগছে দুজনে মিলে তো আমরা সেই এনজয় করছি তো চলো গাইস নামাজাক হ্যাঁ মুছে ছুয়া ভি নেই হুয়াফি নেই नजर थी पहने हुई बेचैनी आंखों आंखों में शैतानी हो गई सिया ने देखा मैं पानी पानी हो गई क्या साथ ही लौंडे से डरेगी क्या अंदर की फीलिंग से लड़ेगी क्या हदी तो हद से आगे भी बढ़ेगी क्या नौ एक कड़म में फार्म फार्म पे घोड़े घोड़े पे चढ़ेगी क्या वन टू तो थ्री गाड़ी के बोनट से निकले परी लौंडे आगे कही टेकते नहीं पाते है कड़ी मेरे लिख ले कहीं चल निकले कहीं তো প্রচুর আমরা মজা করলাম অনেকক্ষণ ধরে প্রায় সুইমিং করলাম তো এখন চলে এসেছি খাওয়ার এখানে তো আমরা ওখানে টিকিট পে করে দিয়ে এলাম এখন দেখি খাওয়ার কখন আসে এদিকে তো প্রচুর খিদে পেয়ে গেছে এখনও আমাদের কটা রাইড বাকি আছে তো খেয়ে আবার স্টার্ট হবে তো খাওয়ার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা এগ বয়েল নান আর বাটার পনির তো ওরা খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের ওখানে ম্যানেজার বলেছিল যে খাওয়ার রিভিউ দিতে সত্যি বলতে গেলে টেস্টি ছিল খাওয়ার রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল তো খেয়ে আমরা এখন চলে আসলাম মাসাজ নিতে আর আমাদের পনেরোটা রাইডের মধ্যে আটটা রাইড হয়ে গেছিল সুইমিং দিয়ে এখন ছিল এইগুলো বাকি তো এখন এইগুলো ট্রাই করছি তো ম্যাসেজটা এত ভালো ছিল যে ঘুমিয়েই পড়ছিলাম তারপর চলে গেলাম মিরর রুমে তো এখানে যেদিক দিয়ে যাচ্ছিলাম সব ওলট পালট হয়ে যাচ্ছিলো এর আগেও আমি ট্রাই করেছি পুরী সায়েন্স সিটিতে বাট এটা বেশি সুন্দর ছিল আর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিলো যেন নিজেরাই ঘুরছি তারপর চলে আসলাম টুয়েলভ ডিতে আর তোমাদেরকে বলছি এখানে যারা যারা আসবে এটা একবার হলো ট্রাই করো একটা কাল্পনিক ব্যাপার সত্যি তারপর ঠুকে পড়লাম হানটেড রুমে এখানে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সাজিয়েছিলো যে হুটহাট করে সামনে চলে আসছিলো একা থাকলে তো অবস্থাই শেষ প্রচুর ভয়ঙ্কর ছিল সবাই মিলে গেছিলাম বলেই ভালো লাগছিল তারপর বলে উঠে পড়লাম তো তিনবারের বেলায় আমি উঠতে পেরেছি বারবার করে তো পড়েই যাচ্ছিলাম তো এখন আমি কিছুটা সময় তাও উঠতে পেরেছি তারপর আমরা গেম খেলতে চলে আসলাম তো এই গেমটা ছিল যত বেশি করে বল ফেলবো তত আমাদের স্কোর বেশি হবে আর তত সময় বেশি করে খেলতে পারবো তো আমরা ভালোই সময় নিয়ে খেলেছি তারপর লাস্ট গেম ছিল বাইক রেস তো এটা ছিল কম্পিউটার গেম এটা আমি বেশি একটা পারিনি আর আমার শেষও হয়ে গেল পনেরোটা ছিল রাইড পনেরোটা রাইডই শেষ হয়ে গেল তো এখানে এই ভিডিওটা শেষ করছি আমাদেরও এখন বাড়ি ফিরতে হবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও টাটা